ওয়েলকাম টু মাই হোম টিচিং চ্যানেল। আজ আমরা সেপ্টেম্বর মাসের স্কুল থেকে দেওয়া মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ওয়ানের বিষয়গুলি সমাধান করব। প্রথম বিষয়, সংযোগ স্থাপনের সক্ষমতা। নিচের পাঠটি পড়ো এবং পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। আজ বুধবার ছুটি, নুটু তাই খুব খুশি, সেও যাবে কুলবনে। কিছু মুড়ি নেব আর নুন, চড়িভাতি হবে, ঝুড়ি নিতে হবে, তাতে কুল ভরে নিয়ে বাড়ি যাব। উমা খুশি হবে, উষা খুশি হবে। প্রথম প্রশ্ন, নুটু খুব খুশি কেন? আজ বুধবার ছুটি তাই নুটু খুব খুশি। কুলবনে যাবে কেন? চড়িভাতি হবে তাই কুলবনে যাবে। কী কী জিনিস নিয়ে যাবে? মুড়ি, নুন এবং ঝুড়ি নিয়ে যাবে। উমা আর উষা কী দেখে খুশি হবে? ঝুড়ি ভরা কুল দেখে উমা আর উষা খুশি হবে। পরেরটি কী আছে দেখব। রিড দ্য ফলোয়িং। উই সিট অ্যারাউন্ড দ্য টেবিল, মাদার, ফাদার অ্যান্ড মি, গ্র্যান্ড প্যারেন্টস আর হেয়ার অ্যাজ ওয়েল, উই অল ইট মেরিলি। আমরা একটি টেবিলের চারপাশে বসি, বাবা মা এবং আমি, ঠাকুরদা ঠাকুমাও থাকে, আমরা সবাই আনন্দ সহকারে খাই। এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম। পোয়েম থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে শব্দ নিয়ে। প্রথমটা আছে শি ইজ মাই, শি আছে তার জন্য একটা হবে মাদার, মহিলা বোঝাচ্ছে। হি ইজ মাই, হি পুরুষ তাই ফাদার। প্যারেন্টস অফ মাই প্যারেন্টস আর মাই গ্র্যান্ড প্যারেন্টস, বাবা মায়ের বাবা মা হচ্ছে আমাদের ঠাকুরদা ঠাকুমা, গ্র্যান্ড প্যারেন্টস। উই ইট মেরিলি, আমরা আনন্দের সঙ্গে খাই। পরে টিকিয়ে যে দেখে নেবো, খোপের ভেতরে গ্রেটার দ্যান লেস দ্যান চিহ্ন বসাতে হবে। এই যে পাখির হাঁ মতো মুখ রয়েছে, যে সংখ্যাটা বড় তার দিকেই হাঁ মুখ থাকে। তাহলে ছয় আর দুইয়ের ভেতরে ছয় বড়, তিন আর আটের ভেতরে আট বড়, সাত আর নয়ের ভেতরে নয় বড়, তাই এদিকে এই চিহ্নটি আছে। পাঁচ আর একের ভেতরে পাঁচ বড়, তাই এদিকে এই চিহ্নটি আছে। ফাঁকা জায়গায় লেখো এক দশ তিন তেরো, দশক আর একক লিখতে হবে। এক হচ্ছে দশক, তিন একক, এক দশ পাঁচ পনেরোর এক দশক, পাঁচ একক, এক দশ দুই বারো, এক দশক দুই একক, এক দশ সাত সতেরো, এক দশক সাত একক। পরের বিষয়টা হচ্ছে সমন্বয় স্থাপনের সক্ষমতা। তো ক ও খ থেকে কথা মিলিয়ে লিখতে বলছে, এখানে কিছু শব্দ দেওয়া, এখানে কিছু শব্দ দেওয়া, দুটো মিলিয়ে দেখে নেব কি হয়। প্রথমটি হবে বল খেলি, পাতা পরে, জামা পরি। এই পরি বানানটা রয়শূন্য ছিল, এটা ভুল হবে, এটা বয়শূন্য র হবে। পাখি ওড়ে আর ফল পরে, এই যে এখানে লিখে দিয়েছি তোমরা দেখে নাও। পরেরটি আছে ম্যাচ কালার্স উইথ দ্য অবজেক্টস, মানে জিনিসগুলির সঙ্গে তাদের রঙটাকে মেলাতে হবে। এখানে আছে ক্যারোট, ক্যারোট মানে হচ্ছে গাজর, গাজরের রং হবে অরেঞ্জ কমলা। ব্রিঞ্জল মানে বেগুন, বেগুনের রং হবে বেগুনি মানে ভায়োলেট। পটাটো, পটাটো মানে আলু, আলুর রং হচ্ছে ব্রাউন মানে বাদামি। আর টোম্যাটো হচ্ছে লাল, রেড। এটি হয়ে গেল। তিন নম্বরে কি আছে দেখে নেবো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সিমিলার সাউন্ড ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, এখানে যে লিস্ট দেওয়া রয়েছে ওয়ার্ডের, সেই লিস্টগুলো থেকে নিয়ে সাউন্ড মিলবে এরকম, মানে ছন্দ মিলবে। ব্যাঙ্ক, স্যাঙ্ক, ট্যাঙ্ক, সিঙ্ক, পিঙ্ক, উইঙ্ক, বুন, মুন, সুন, বোট, কোট। এখানে সাতটা আছে, এখানে আটটা ঘর আছে, তাই এর জন্য এখানে একটা মিলেছে আর নেই এখানে, তাই এটা ফাঁকা থাকবে। পরেরটি দেখে নেবো কি আছে। বারকোড দেখে গণিতের ভাষায় লিখতে বলছে, এখানে কিছু ছবি দেওয়া আছে, তো সেই ছবিগুলোকে সংখ্যায় কিভাবে এখানে লিখতে হবে সেটা করতে হবে। প্রথমে আছে দুটো দুটো একটা, দুটো দুটো একটা, তারপরে আছে চারটে একটা, তাহলে এখানে চারটে, এখানে যেহেতু লাইন টানা আছে তাহলে এখানে লাইন টেনে চারটে দিতে হবে। তিন চার, চার যোগ এক কটা হয়, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা হয়, তাহলে এখানে হবে পাঁচটা লাইন টানতে হবে, পাঁচটা হয়ে গেল। পরেরটি, তাহলে এখানে সংখ্যা আকারে লেখা রয়েছে, তাই এখানে সংখ্যায় লিখবো দুই আছে, তাহলে এটা দুই লিখতে হবে। দুই যোগ এটা দুই আছে, দুই যোগ এক, দুই দুই চার আর একে পাঁচ, এখানে চার আর এক, তাহলে এক ভুল হয়ে গেল একটু, এখানে চার লিখতে হবে, চার যোগ এক সমান সমান এটা হবে পাঁচ। এবার এখানে এই বারকোড আর এই সংখ্যাগুলোকে যোগ হিসেবে লিখতে হবে। কী লিখবো, প্রথমে হচ্ছে দুই, তার সাথে দুই যোগ, দুই দুয়ে হবে এক দুই তিন চার, চারের সঙ্গে এক যোগ, তাহলে হবে এক দুই তিন চার পাঁচ। আর এখানে সংখ্যাতেই সেটা লিখবো দুই, তার সঙ্গে দুই, দুই দুয়ে চার, চারের সঙ্গে এক যোগ হলে পাঁচ। এটি আমাদের হয়ে গেল। এরপরে বিষয়টি দেখে নেব। বিষয়টি সমস্যা সমাধানের সক্ষমতা। নিচের সবজিগুলির নাম উলট পালট করা আছে, সাজিয়ে লিখতে বলেছে। প্রথমটি হবে পটল, তারপরেরটি সাজালে হবে বেগুন, তারপরেরটি হবে করলা এবং শেষেরটি হবে সাজালে গাজর। এরপরেরটি পাখিদের নাম লিখতে হবে, কী করে দেওয়া আছে আর পাখির নামগুলোকে লিখতে হবে। বকম বকম করে ডাকে, দানা খুঁটে খায় পায়রা, বাড়ির ঘুলগুলিতে বাস করে, ফুরিত করে উড়ে যায় চড়াই, ঝাড়ুদার পাখি বলে লোকে চেনে কাক, গাছের গুড়ির ভেতরে খাবার খোঁজে ঝোঁট দিয়ে গুড়িতে ঠক ঠক করে ঠোঁকে কাঠঠোকরা, মাথায় ঝুঁটি বড় লেজ, ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর। দু নম্বরের তাগ হয়ে গেল। এবার আছে তিন নম্বরে আছে, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটিতে টিক দিতে হবে। উইচ ওয়ান অব দিজ ইউ ডোন্ট সি ইন স্কুল, মানে এদের মধ্যে কোনটি তুমি স্কুলে দেখতে পাও না, বেঞ্চ, চক, ব্ল্যাকবোর্ড না বেড। আমরা বেঞ্চ, চক, ব্ল্যাকবোর্ড স্কুলে দেখি, তাহলে বেডটা দেখতে পাই না, মানে বিছানা দেখতে পাই না, তাই এটা ঠিক হবে। উইচ ওয়ান অব দিজ ইউ ডু নট সি ইন হাউস, বাড়িতে কোনটি দেখতে পাও না, ফ্যান, টেবিল, ব্ল্যাকবোর্ড না বেড, ব্ল্যাকবোর্ড দেখতে পাই না বাড়িতে,
which one of these is not a flower? এদের মধ্যে কোনটি ফুল নয়? Rose, গোলাপ, lotus, পদ্ম, sun, সূর্য আর ডালিয়া, ডালিয়া ফুল। তাহলে sun হচ্ছে সূর্য, ফুল নয়। Which one of these is not a fruit? এদের মধ্যে কোনটি ফল নয়? Apple, আপেল, orange, কমলালেবু। Carrot হচ্ছে গাজর, mango মানে আম। Carrot হচ্ছে গাজর, হচ্ছে সবজি। তাহলে এটি ঠিক হবে। Which one of these is not a part of the bird? পাখির অংশ নয় কোনটি? Wings হচ্ছে ডানা, horn মানে শিং, ক্লজ মানে নখ আর বিক মানে পাখির ঠোঁট। তাহলে হর্ন হচ্ছে পাখির অংশ নয়। পরেরটি হচ্ছে সমাধান করতে বলছে, অঙ্ক দেওয়া আছে। একটা গাছে পাঁচটি পাখি বসেছিল, একটু পরে আরো চারটি পাখি এসে বসলো, এখন মোট কয়টা পাখি বসে আছে? এটি যোগ করতে হবে। এভাবে যোগ করব, পাঁচটি আর তার সঙ্গে চারটি যোগ হবে, হবে মোট নটি। তাহলে উত্তরটা এখানে লিখবো এইভাবে, এখন মোট নটি পাখি গাছে বসে আছে। পরের অঙ্কটি কি বলেছে, দোকানদারের একটা ঝুড়িতে আটটা আম ছিল আর একটা ঝুড়িতে দুটো আম ছিল, তাহলে দোকানে কয়টা আম ছিল? এইটিও এইভাবে যোগ করবো, আটটি আর তার সঙ্গে দুইটি, দশটি হবে। তাহলে দোকানে দশটি আম ছিল, উত্তরটা লিখতে হবে। পরের অঙ্কটা কি আছে দেখে নেবো, তীরে সাতজন লোক দাঁড়িয়ে ছিল, একটা নৌকা এলো, নৌকাটা তিনজন ছিল, তাহলে মোট কতজন লোক হলো? সাত আর তিন যোগ করলে হয় দশজন, তাহলে মোট দশজন লোক হলো। মিতা দোকান থেকে চারটি কলা কিনে আনলো, এদিকে তার বাবাও দোকান থেকে ছটা কলা কিনে আনলেন, তাহলে এখন মোট কয়টা কলা হলো? এটিও যোগ করতে হবে, চারটি আর তার সঙ্গে ছয়টি, মোট দশটি, এখন মোট দশটি কলা হলো। পরের বিষয় হচ্ছে মানসিক ও শারীরিক সমন্বয় সাধন। এখানে বলছে তোমার দেখা ভোরবেলার একটি ছবি আঁকো, সেটা রং করো, ভোরবেলার উপর দুটি লাইন লেখো। আমি তোমাদের জন্য এরকম একটি সহজ করে ছবি এঁকে দিয়েছি, তোমরা দেখে নাও ছবিটা, এইভাবে তোমরা আঁকবে, চেষ্টা করবে, হয়তো এর থেকেও তোমরা অনেক ভালো আঁকতে পারবে, তোমরা চেষ্টা করো। আর এটি সম্পর্কে দুটি লাইন আমরা ভোর সম্পর্কে লিখতে পারি, ভোর হলে রাতের অন্ধকার কেটে গিয়ে নতুন দিনের শুরু হয়, কানে আসে পাখির কলকাকলির ধ্বনি, মানে পাখিদের ডাক আমরা শুনতে পাই ভোরবেলা। তো এই দুটো লাইন লিখবে ভোর সম্পর্কে, আর অবশ্যই ভোরবেলার ছবিটাকে তোমরা রং করবে। দুয়ের দাগে বলছে ড্র দ্য পিকচার অফ এ বার্ড, কালার দ্য পিকচার, রাইট ওয়ান সেন্টেন্স অ্যাবাউট দ্য বার্ড, মানে হচ্ছে একটি পাখির ছবি আঁকো, ছবিটি রং করো এবং পাখিটি সম্পর্কে একটি বাক্য লেখো। তো এইভাবে তোমরা পাখিটা আঁকতে পারো, এইভাবে এঁকে দিয়ে একটু নিজেদের পছন্দ মতো রং করে দেবে, সহজে পাখিটি আঁকতে পারবে এইভাবে তোমরা। আর বার্ড সম্পর্কে একটি সেন্টেন্স বলেছে, তো এখানে লিখতে পারো বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, মানে পাখিরা আকাশে ওড়ে। পরে আঁকা ছবি থেকে খুঁজে বের করো নিচের আঁকার কয়টা আছে এবং ওই আকারগুলো নিজের খুশি মতো রঙও করতে বলছে। তো তোমরা এই কালার করে দেবে এই আকারগুলোতে, আর এগুলো কটি করে আছে আমি গুনে এখানে লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। এই আকারটিকে আয়তক্ষেত্র বলে, এটি আছে আটটি, এটা গোল আকার, সাতটি আছে, বর্গাকার আছে ছয়টি, আর ত্রিভুজ আকার আছে আটটি। পরের বিষয়টি হচ্ছে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা। ঠিক শব্দগুলির পাশে টিক চিহ্ন দিতে হবে, আমাদের বসা উচিত সোজা হয়ে না সামনে ঝুঁকে, উত্তরটি হবে সোজা হয়ে। যাদের চলাফেরা করতে অসুবিধা হয় তারা চেয়ার নাকি হুইল চেয়ার ব্যবহার করতে পারেন, উত্তরটি হবে হুইল চেয়ার। মেরুদণ্ড ও মাথা না পা সোজা করে রেখে হাঁটতে হবে, মেরুদণ্ড ও মাথা সোজা রেখে হাঁটতে হবে। দৌড়ানোর সময় পায়ের আঙুল না পায়ের পাতা ফেলে দৌড়তে হবে, পায়ের পাতা ফেলে দৌড়তে হবে। খাওয়ার আগেও পরে সাবান না মাটি দিয়ে হাত ধুতে হবে, সাবান দিয়ে হাত ধুতে হবে। লাফানোর আগে দৌড়ে না হেঁটে আসতে হবে, দৌড়ে আসতে হবে। পরেরটি নিচের ছবিটা রং করতে বলছে, এদিকে যে ছবিটা রয়েছে এটি তোমাদের পছন্দ মতো রং করে দেবে। আর নিজে লেখো, কথাগুলো লেখো, খেয়াল করে পথ চলবো, এই কথাটিকে বারবার এখানে লেখার জায়গা দেওয়া হয়েছে, তাই এটাই সুন্দর করে এখানে তোমরা লিখবে। পরেরটি কি আছে দেখবো, ছবি দেখে ঠিক আসনের পাশে টিক চিহ্ন দিতে হবে, এই আসনটিকে বলা হবে ভুজঙ্গাসন। আচ্ছা, খয়ের দাগের যে আসনটির ছবি রয়েছে এটিকে বলা হবে সুখাসন। গয়েরটি যে আসনটির ছবি আছে এটাকে বলা হবে ভেকাসন। আর এখানে যে চিত হয়ে শোয়া যে আসনটি দেখানো হয়েছে এটিকে বলা হয় সবাসন। তো এর সাথে সাথে কাজটি সম্পূর্ণ হলে, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর কমেন্টে জানিও কেমন লাগলো।